আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা বাহিরে বের হয়েছিলাম কেনাকাটার জন্য। কেনাকাটা শেষ করে একটা রেস্টুরেন্টে আসলাম। তো এই যে আমরা রেস্টুরেন্টের ভিতরে আছি, আমি বসে বসে মেনু দেখতেছি যে কি কি অর্ডার করা যায়। তো আমার সাথে আমার দুই ভাই আছে, আমার মেজো ভাই, আমার বড় ভাই, দুইজনেই আছে। তো এই যে রেস্টুরেন্টের ভিতরে আমরা, যে পরিবেশটা ছিল অনেক সুন্দর। আমার বড় ভাই অর্ডার করতে ছিল আর কি, আমরা কি কি আর কি আইটেমের খাবার নিব। তো আমার ভাইরা আর কি মোবাইল দেখায় ব্যস্ত, আর আমি ভিডিও করাই ব্যস্ত। তো এই যে আমি আর কি চাইছিলাম যে ছস কি কি ছস আছে। তো আমার বড় ভাই আর কি হেল্প করতে ছিল যে দেখায় কি কি ছস আছে। তারপরে এখানে একটা লবণের বাটি ছিল, তো তিন রকমের ছস ছিল। আর এখানে আমি ও ভাইয়েদের, রেস্টুরেন্টের ভাইয়েদের কাছে বললাম আপনাদের গরম পানি আছে কিনা। তো উনি বললো যে হ্যাঁ গরম পানি আছে। তো আমাকে একটু গরম পানি দিল আমার বোতলে। তো এই যে আমাদের খাবারের জন্য আমরা ওয়েট করতেছি কখন খাবার চলে আসবে। আর কথা বলতেছিলাম আর কি, তিন ভাই বোন ছিলাম এখানে, আমার ছোট ভাইকে খুব মিস করতেছিলাম। আমার বড় ভাই বলতেছিল নাইম থাকলে অনেক মজা হইতো। এই যে আমাদের খাবার চলে এসেছে, এই যে আমরা এখন খাবার আর কি, ভাই আর কি আমাদের একটু হেল্প করলো। আমরা একদম মানে নর্ম মানে একদম মিডিয়াম যে খাবারগুলো আছে সেগুলো অর্ডার দিয়েছি। এখানে ছিল চিকেন চুপ আর চিকেন ফ্রাই, এই দুইটাই আমরা অর্ডার করছি, যেহেতু বাসায় যেও আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখন প্রায় রাত 10টার মতো বাজে। তো এই যে আমার ভাইয়া আগে চুপ নিচ্ছিল, তো আমার আর আমার বড় ভাই দুজনের ঠান্ডার সমস্যা ছিল, এর জন্য আমরা আর কি চুপটা অর্ডার করেছি। আর আমার মেজো ভাইয়ের, এই যে আমার মেজো ভাই এখন নিয়ে নিতেছে। তো আমরা তিন ভাই বোন ছিলাম, এই সেট থেকে আমার ভাই আবার চিকেন যে ফ্রাইটা ওইটা নিছে, আমার মেজো ভাইও নিয়ে নিচ্ছে আর কি। আর যে আমরা ঠান্ডা কিছু অর্ডার করিনি, যেহেতু ঠান্ডার ভিতরে ঠান্ডা কিছু অর্ডার করিনি। একটু একটু ঠান্ডা ছিল, বাইরের আবহাওয়াটাও অনেক ভালো ছিল, ভালোই লাগতেছিল। এই যে এখন আমার ভাই আমাকে দিয়ে দিতেছে, যেহেতু আমি ফোন থেকে সব কিছু ভিডিও করতেছিলাম, এর জন্য ভাই আমাকে বললো যে আমি তোমাকে দিয়ে দেই। তো ভাই দিচ্ছিল, স্যুপটা খুব মজার ছিল, দেখতেও অনেক সুন্দর ছিল। কালারটা সাথে ছিল মাশরুম দেওয়া চিকেনের সাথে, আসলে খেতে খুব ভালো লাগতেছিল গরম গরম। তো আমিও আমার চিকেনটা নিয়ে নিয়েছিলাম, চিকেন ফ্রাইটা আমিও নিয়ে নিয়েছিলাম। তো এই যে খাচ্ছিলাম আর ভাই বোন মিলে গল্প করতেছিলাম। তো সময়টা খুব ভালোই ছিল, মজার ছিল আর কি। এই যে আমার মেজো ভাই খাচ্ছে, আমার বড় ভাই খাচ্ছে, এই যে আমিও খাইতেছিলাম। তারপরে খাবার শেষে আমাদের আর কি একটা পান মশালার মতন আর কি দিল। তো খাওয়া শেষ করে যে আমরা বাসার দিকে রওনা হচ্ছি। তো এখানে খুব সুন্দর সুন্দর গাছ ছিল, প্লাস্টিকের, দেখতে একদম অরিজিনাল গাছের মতন। আর এই গাছগুলো আমার কাছে এমনিতেই ভালো লাগে। তারপরে এই যে আমরা রিক্সায় চড়ে আমরা জিলা স্কুলের সামনে ছিলাম, তো আমাদের দুই সাইডটা খুব সুন্দর করে সাজানো ছিল। এই তো বাসায় যাচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।